নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। তো সেই রেসিপিটার নাম হচ্ছে পাঁচফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তাই জন্য লাগবে এখানে আমার পটল, কেটে রেখেছি দেখো সরু সরু করে, এখানে আলু, আর এইদিকে আছে হচ্ছে একটা পেঁপে, আর এখানে হচ্ছে লাগবে রুই মাছ। রুই মাছটা আমার একটু ছোটোই সাইজ, কারণ একটু ছোটো হলে মাছের টেস্টটা খুব ভালো হয়। আর এদিকে আমি মাছের মধ্যে লেবু একটু মিশিয়ে নিলাম, কেন বলো তো, জাস্ট দু ফোঁটার মতো, কারণ মাছগুলো ভাজার সময় তাহলে আর মাছের তেলটা যেটা ছিটকে গায়ে আসে এটা আর আসবে না। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। আশা করছি তোমাদের কাছে রান্নাটা খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের মতামত কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর মাছগুলো হালকা করে ভেজেও নেবো। তো বেশি মাছগুলো ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর মাছের ঝোল বানাতে গেলে মাছটা একটু যদি হালকা করে ভাজা হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা খুবই ভালো হয়। তো তোমাদের রেসিপিটা আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো কন্টিনিউ। দেখো মাছগুলো কিছু কিছু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার যেটা করব সেটা হচ্ছে এই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব, এর সাথে পেঁপেটাও দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। কারণ আলু আর পেঁপে যদি হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলের রেসিপিটা আরও সুন্দর হয়ে যায়। এর মধ্যে একটু আমি লবণ আর হলুদ আগে থেকেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তাই জন্য দেখো আমার আলুগুলো একটু হালকা হলুদ হলুদও লাগছে। এবার আমি মশলাটা রেডি করে নেব। এখানে দেখো নিয়েছি এক চামচ আদা বাটা, এর মধ্যে দেব হচ্ছে এক চামচ লবণ, আর এর মধ্যে দেব হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি দেখো এক চামচ ধনে গুঁড়ো, আর দেব হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। আমি কিছু কিছু স্পেশাল রান্নার ক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি, কিন্তু খুবই কম। তো এবার দেখো এই মশলাটা একটু জলের মধ্যে গুলে নিলে মশলার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এদিকে আমার আলু আর পেঁপেগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এরপরে এই আলু আর পেঁপেগুলো তুলে নেবো। তুলে নিয়ে এবার পটলগুলো একটু তেলের মধ্যে ভেজে নেবো, কারণ পটল যদি তেলের মধ্যে ভাজা না হলে তাহলে কিন্তু পটলের টেস্টটা ঠিকঠাক মতো আসে না। তো চলো পটলগুলো একটু হালকা করে ভেজে নিই, বাট বেশি ভাজবে না, বেশি ভাজলে পটলের টেস্ট কিন্তু থাকে না। দেখো পটলগুলো আমার ভাজা প্রায় হয়েই এসেছে, এবার আমি পটলগুলোকে তুলে নেব। এবার দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু তেল ছিল আর একটু সর্ষের তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তোমরা চাইলে এটা কালো জিরে দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমি পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল বানাচ্ছি তো সেহেতু তো পাঁচফোড়ন লাগবেই। খুব মশলাগুলোকে দিয়ে দিলাম। আর এটার মধ্যে যেটা স্পেশাল সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি তেলে ভাজিনি, অনেকেই কিন্তু পেঁয়াজটা তেলে ভেজে নাও, কিন্তু আমি আজকের মাছের ঝোলটাতে পেঁয়াজটা কিন্তু তেলে একদমই ভাজবো না। আর তোমরা কিভাবে রান্না করো মাছের ঝোল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কেমন? এর মধ্যে দেখো আমি সবজিগুলোকেও দিয়ে দিলাম। তো এবার সবজিগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে, তারপরেই জল অ্যাড করে দেবো। তো দেখো জল দিয়ে দিলাম, এবার ঝোলের মধ্যে জাল উঠলে মাছগুলো দিয়ে দেব। এই দেখো ঝোলের মধ্যে কিন্তু আমার জাল উঠে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট কিন্তু অবশ্যই ঢাকা দিতে হবে, না হলে কিন্তু মাছের যে স্বাদটা ঝোলের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হবে না। এরপর এর মধ্যে একটা স্পেশাল মশলা দেবো, এই দেখো মশলাটা। তো এটার মধ্যে আছে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, কালো জিরে, গোলমরিচ। এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। তো কাসুরি মেথি দিলে অবশ্যই কিন্তু মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
চলো, আমার মাছের ঝোল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিই। প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে ভীষণ 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 ভালো লাগবে, আর তোমরা কিভাবে মাছের ঝোল বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কেমন? চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।